আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ফ্যাক্টুটল, আর আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। বন্ধুরা, যদি দুনিয়ার সবচেয়ে উঁচু ভবনের কথা বলি তো তাহলে আপনার মাথায় যে নামগুলো আসবে, দুবাই, চায়না, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউএস, লন্ডনের মতো ইত্যাদি দেশগুলোর কথা। বন্ধুরা, এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় যতগুলো ভবন রয়েছে সেগুলোর মধ্যে নাম্বার একে রয়েছে বুর্জ খলিফা, নাম্বার দুইয়ে আছে সাংহাই টাওয়ারস, নাম্বার তিনে রয়েছে আবরাজ আল বাইট, নাম্বার চারে রয়েছে পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার, নাম্বার পাঁচে আছে লোট্টা ওয়াল টাওয়ার, নাম্বার ছয়ে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, নাম্বার সাতে রয়েছে সিটিএফ ফাইন্যান্স সেন্টার, নাম্বার আটে রয়েছে চায়না জাং এবং নাম্বার নয়তে রয়েছে টাইপাই 101 টাওয়ার। কিন্তু বন্ধুরা, এগুলো তো পুরনো হয়ে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যই বলছি এখন যে দুনিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি হচ্ছে সেটি এখন তৈরি হচ্ছে সৌদি আরবিয়াতে, আর যেখানে এই টাওয়ারটি তৈরি করা হচ্ছে সেই জায়গাটির নাম হলো জেদ্দা। যেমনটা আপনারা এই নামটি থেকে বুঝতে পারছেন যে জেদ্দা, এবং এই টাওয়ারটি জেদ্দাতে তৈরি করা হচ্ছে বলে এই টাওয়ারটির নাম রাখা হয় জেদ্দা টাওয়ার। এই বিল্ডিংটি অ্যাজ এ কিংডম টাওয়ার এবং মাইল হাই টাওয়ার নামও পরিচিত পাবে। এই যে টাওয়ারটি, এর নির্মাণ কাজ আনুমানিক 2013 চালু হয়েছিল আর এখন 2018 চলছে, অর্ধেক বছরের চেয়েও বেশি সময় পার হয়ে গেছে, এবং এখন পর্যন্ত এর নির্মাণ কাজ আনুমানিক 63 ফ্লোর পর্যন্ত পৌঁছেছে। তো এখন কথা বলা যাক এই টাওয়ারের বিশিষ্টতা সম্পর্কে। তো সবচেয়ে বড় এই টাওয়ারের বৈশিষ্ট্য হলো এই টাওয়ার মাল্টিপারপাস ইউজের জন্য তৈরি করা হয়। এর মানে এই টাওয়ারে আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিং, শপিং কমপ্লেক্স, ফিনান্সিয়াল হাব, ইকোনমিক কমপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিনেমা থিয়েটার, মলস, আরও বিভিন্ন ধরনের জিনিস আপনি এই টাওয়ারে পেয়ে যাবেন। আর এই টাওয়ার এর জন্য স্পেশাল, কারণ এই টাওয়ারের এক্সাক্ট উচ্চতা হলো 1 কিলোমিটার, এর মানে 1000 মিটার, মানে 3281 ফিট। তো এই টাওয়ারের নির্মাণ কাজ কিভাবে হচ্ছে, কিভাবে এই সকল বিষয়গুলো সম্ভব হচ্ছে তা তো কোম্পানি জানে। আর এটি দুনিয়া 7-এর পর 8 নম্বর আজব কিছু হতে যাচ্ছে, কারণ ইঞ্জিনিয়ারিংকে এত উঁচু লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এখন কথা বলা যাক এই টাওয়ারের কস্টের ব্যাপারে। তো এই টাওয়ারের উপর যা ব্যয় হতে যাচ্ছে সেটি হলো, যদি ইউএস ডলারে বলি তো তাহলে সেটি $1.23 বিলিয়ন, এর মানে 123 কোটি আমেরিকান ডলার। এই টাওয়ারের ওনার হলেন কিংডম হোল্ডিং কোম্পানি, ইনিও একজন বিলিনিয়ার যিনি এই টাওয়ারটিকে তৈরি করছেন। এখন কথা বলা যাক এর ফ্লোরের ব্যাপারে। এর যে পারপাস ফ্লোর আছে সেটি একেবারে 252 ফ্লোর, বুঝতে পারছেন 252 ফ্লোর। তো এটিতে এলিভেটর বা যে লিফট ব্যবহার করা হবে সেটি আনুমানিক 60টির মতো লাগানো হবে। সিঙ্গেল ডেক, মাল্টি ডেক, ফোর ডেক, এই সকল মিলিয়ে পুরো 60টির মতো লিফট লাগানো হবে। তো এই ভবনটি এক আলাদা দুনিয়াতে এক আলাদা লেভেলে পৌঁছানোর কাজ এই টাওয়ারে করা হচ্ছে। এর মানে এর মধ্যে যে কনস্ট্রাকশন করা হচ্ছে সেটি ফিউচারের উপর চিন্তা করে ডিজাইন করা হচ্ছে, মানে এর যে পিলার তৈরি করা হচ্ছে সেটিতে এমন এমন সেন্সর লাগানো হয়েছে আর এমন এমন পাইপ, এবং এর সাথে ইথারনেট কেবল, ক্যাটসাই কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের ব্যবহার করা হয়, যেগুলো অগ্রিম সিগন্যাল দিবে সামনে আসার সময়ে পৃথিবীর তাপমাত্রা কত হবে, কত পরিমাণ তাপমাত্রা বাড়ছে, কত মাত্রা ভূমিকম্প পর্যন্ত এই টাওয়ার সহ্য করতে পারবে, এছাড়াও কত মাত্রা ভূমিকম্প হলে এই টাওয়ার ধসে পড়বে। এই সব কিছু বিবেচনা করে এটার কনস্ট্রাকশন টেকনোলজি কতটা আশ্চর্যজনক। অনেক কম টাওয়ারগুলোতে দেখা গিয়েছে যে কোনো বিল্ডিংয়ের পিলারের মধ্যে সেন্সর ওয়্যারের ব্যবহার করা হয়েছে, কিন্তু এই টাওয়ারে ভবিষ্যতে আসা 100-200 সালের কথা মাথায় রেখে এই টাওয়ারটিকে তৈরি করা হচ্ছে, যেটা নিজের মধ্যে টেকনোলজিকে এক নতুন রূপ দেখাতে চলেছে। তো বন্ধুরা, এইটুকুই ছিল আমাদের কাছে তথ্য। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। সামনে আসার সময়ে আমি জেদ্দা টাওয়ার নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।